এক পরিবার এক চাকরি প্রকল্প কী কীভাবে আপনারা এখানে আবেদন করবেন এবং এখানে বিষয়বস্তু কী রয়েছে আবেদন কবে থেকে শুরু হচ্ছে গত বছর আগে কেন্দ্র সরকার যেটা ঘোষণা করেছিল এক পরিবারের একজন করে চাকরি দেওয়া হবে এখানে চাকরি করতে গেলে বয়স কি থাকতে হবে এবং রাজ্যের বা কেন্দ্রের কোন কোন দপ্তরে নিয়োগকরণ হবে কিভাবে আপনারা এখানে আবেদন করবেন যোগ্যতা এখানে কি থাকতে হবে এবং কোন কোন পরিবাররা এখানে আবেদন করতে পারবেন কোন কোন পরিবারের ছেলেমেয়েরা এখানে যোগ্য হবেন এই সমস্ত বিষয়ে বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করবো আলোচনা শুরু পর পূর্বে বন্ধুদের কাছে ছোট্ট নোট চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নিয়ে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন পরিবর্তী এরকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বন্ধুদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন কোন জেলা থেকে ভিডিও দেখছেন কীরকম ভিডিও পছন্দ ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে সেই সমস্ত জেলায় ভিডিও পা সেই সমস্ত ভিডিও সবার প্রথমে প্রকাশিত করা হবে দর্শকরা যে জেলার থেকে বেশি করে আমাদের কমেন্ট করবেন সেই জেলার ভিডিও সবার প্রথমে প্রকাশিত করা হবে তো চলুন বন্ধুরা যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে এক পরিবারে এক চাকরি প্রকল্পে আপনারা কীভাবে আবেদন করবেন কারা কারা এখানে আবেদন করতে পারবেন এবং কেন্দ্র রাজ্যের কী কী দপ্তরে আপনাদের নিয়োগ করানো হবে স্থায়ী না অস্থায়ী পদে নিয়োগ করানো হবে কীভাবে আবেদন করবেন এই সমস্ত বিষয়ে বিস্তারিত আমরা একবার দেখে নেব তো ধরা আমরা একেবারে বিস্তারিত বিষয়ে চলে এসেছি আপনারা ওয়ান দেখতে পাচ্ছেন আমরা বিজ্ঞপ্তি এখানে ওপেন করেছি এবং আপনারা অনেকেই জানেন যে গত বছর আগে কেন্দ্র সরকারের ঘোষণা করেছিল এক পরিবার এক চাকরি তো এই প্রকল্পে আপনারা কীভাবে আবেদন করবেন কারা কারা এখানে আবেদন করতে পারবেন এই সমস্ত বিষয় বিস্তারিত এখানে দেওয়া রয়েছে আমরা এখান থেকে দেখে নেবো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি বিরাট বড় ঘোষণা করেছেন সারা দেশ জুড়ে আনুষ্ঠানিকভাবে শুরু হতে চলেছে এক পরিবার এক চাকরি প্রকল্প একবার মোদীজি প্রতিটি পরিবারের একজনকে চাকরি দেবেন কিভাবে এখানে আবেদন করতে হবে কি কি যোগ্যতা লাগবে অনলাইন নাকি অফলাইনে আবেদন করতে হবে বেতন কত হবে স্থায়ী না অস্থায়ী পদে চাকরি হবে সমস্ত কিছু বিস্তারিত এখানে দেওয়া রয়েছে আমরা এখান থেকে দেখে নেব এবং এই প্রকল্পের বিষয়বস্তু বিস্তারিত এখানে দেওয়া রয়েছে আমরা এখান থেকে দেখে নেব এক পরিবার এক চাকরি প্রকল্পটি কী এক পরিবার এক চাকরি প্রকল্প কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত একটি কর্মসংস্থানমুখী প্রকল্প তো এখানে আপনারা বুঝতে পারছেন যে এটা একটা কর্মসংস্থানমুখী প্রকল্প অর্থাৎ এখানে কর্মসংস্থান করে দেওয়া হবে বেকার যুবক যুবতী যারা রয়েছেন এবং কোন কোন পরিবাররা এখানে আবেদন করতে পারবেন কজন করে এখানে আবেদন করা যাবে সমস্ত বিষয় এখানে বিস্তারিতভাবে দেওয়া রয়েছে এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি পরিবারের একজন সদস্য চাকরি দেওয়া হবে তো এখানে আপনারা বুঝতে পারছেন যে প্রতি পরিবারের একজন সদস্য এখানে কিন্তু চাকরি করতে পারবেন বা এখানে নিয়োগ করানো হবে শিক্ষাগত ভিত্তিতে পরিবারের একজন দেওয়া হবে এই চাকরি তো এখানে কি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এখানে কিন্তু বিস্তারিতভাবে দেওয়া রয়েছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল কর্মসংস্থান এবং বেকারত্ব দূর করা আমরা প্রথমেই আলোচনা করেছি বা এখানে আমরা দেখে নিয়েছি যে কর্মসংস্থানের জন্য এখানে এই প্রকল্পটা চালু হয়েছে বা বেকারত্ব দূর করার জন্য এক পরিবারের চাকরির মাধ্যমে বেকার ছেলেমেয়েদের যোগ্যতা অনুযায়ী সরকারি কিংবা বেসরকারি চাকরিতে নিযুক্ত করা অর্থাৎ এখানে আপনারা সরকারি চাকরিও কিংবা বেসরকারি চাকরিও আপনার এখান থেকে পেতে পারেন কারা কারা আবেদন করতে পারবেন এখানে দেওয়া হয়েছে যে পরিবারের কোনো সদস্য এখনও পর্যন্ত সরকারি চাকরি পাননি বা সরকারি চাকরি হয়নি শুধুমাত্র তারাই এই প্রকল্পে আবেদন করতে পারবেন এখানে যাদের সরকারি চাকরি এখনও পর্যন্ত হয়নি বা যারা পাননি তারাই শুধুমাত্র এখানে আবেদন করতে পারবেন আপাতত সরকারি দপ্তরের স্থায়ীভাবে নিয়োগ করা হবে তো এখানে যেটা দেওয়া রয়েছে আপনাদের কিন্তু স্থায়ীভাবে নিয়োগ করানো হবে সরকারি দপ্তরেই আপনাদের এখানে নিয়োগ করানো হবে তবে স্থায়ীভাবে আপনারা এখানে থাকবেন নিয়োগপত্র পাওয়ার পাঁচ বছরের মধ্যে সব কিছু স্থায়ী করে দেওয়া হবে অর্থাৎ যখন আপনাদের নিয়োগ করানো হবে নিয়োগের পাঁচ বছরের মধ্যে আপনাদের স্থায়ী পদে নিয়োগ করানো হবে সীমা এখানে কী রয়েছে আমরা এখান থেকে দেখে নেব বয়সীমা এখানে রয়েছে সাধারণত সরকারি চাকরির ক্ষেত্রে বয়সীমা বয়সীমা যেমন থাকে এই চাকরির ক্ষেত্রেও তেমনই থাকবে অর্থাৎ এস সি এবং ওবিসি কাজ কাস্ট প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ক্ষেত্রে যথাক্রমে পাঁচ বছর এবং তিন বছরের ছাড় পাবেন অর্থাৎ এস সি এস টি ওবিসিরা পাঁচ বছর বয়সে ছাড় এখানে পেবেন এবং ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা এখানে তিন বছরের ছাড় পাবেন বেতন এখানে কত টাকা রয়েছে এখানে দেওয়া রয়েছে এখানে বেতন শুরু হবে বারো হাজার টাকা থেকে শুরু করে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত এবং যদি আপনাকে সরকারি চাকরি দেওয়া হয় তাহলে আপনি সরকারি চাকরির সমস্ত সুবিধা পাবেন বেতনের সাথে অর্থাৎ অন্যান্য যে অ্যালাউন্সগুলো রয়েছে সেগুলোই কিন্তু আপনারা এখান থেকে পাবেন কী কী ডকুমেন্ট লাগবে এই পদে আবেদন করতে গেলে বা এই প্রকল্পে আবেদন করতে গেলে এই প্রকল্পে আবেদন করার জন্য যে যে ডকুমেন্ট লাগবে সেগুলি হলো আধার কার্ড শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র সহ সার্টিফিকেট এবং রেজাল্ট বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা জন্মের সার্টিফিকেট দিতে হবে আপনারা অনেকেই জানেন বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা জন্মের সার্টিফিকেট এখানে অ্যালাউ করানো হয় যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এখানে রয়েছে এখানে সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশ যোগ্যতা এবং সর্বোচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলে এই প্রকল্পে আবেদন করতে পারবেন তো এখানে আপনারা বুঝতে পারছেন যে অষ্টম শ্রেণী পাশ থেকে শুরু করে মাধ্যমিক পাশ পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন এছাড়াও স্নাতক স্নাতকোত্তর ডিপ্লোমা বিএড এবং আইটিআই নিয়োগ পাশ করা ছেলেমেয়েরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন অর্থাৎ আপনারা যদি ডিপ্লোমা করে থাকেন বিএড ডিএড এই সমস্ত প্রার্থীরাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন আবেদন পদ্ধতি এখানে দেওয়া হয়েছে অনলাইনে প্রকল্পে আবেদন করতে হবে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী চাকরির পদে প্রকারভেদ থাকবে অর্থাৎ এখানে আপনারা বুঝতে পারছেন যে আবেদন আপনাদেরকে অনলাইন করতে হবে চাকরির পদে প্রকারভেদ থাকবে অর্থাৎ এখানে বিভিন্ন প্রকারের চাকরি থাকবে এক পরিপাক চাকরির প্রকল্পটি দেশের বিভিন্ন রাজ্যে চালু করার জন্য কেন্দ্র সরকার উঠে পড়ে রেখেছেন যার মধ্যে সিকিম রাজ্যে এই প্রকল্পটি চালু হয়ে গেছে এবং খুব শীঘ্রই ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই প্রকল্পটি চালু হতে চলেছে তো আপনারা এখানে বুঝতে পারছেন যে সিকিম রাজ্যে এই প্রকল্পটি অলরেডি চালু হয়ে গেছে এবং ভারতবর্ষের যে অন্যান্য রাজ্যগুলো রয়েছে সেগুলোতে এখনও চালু হয়নি তবে খুব শীঘ্রই চালু হবে যখনই অফিসিয়ালি নোটিশ প্রকাশিত হবে আমরা আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করে দেবো আপনারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সবার প্রথমে সেই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা পন্ধায় তৃতীয় দফায় যে ভোট হয়েছে তার আগেই ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গে এক পরিবার এক চাকরি প্রকল্প চালু করতে চলেছেন এবং তার জন্য জমিয়ে নেওয়া হয়েছে তো আপনারা এখানে বুঝতে পারছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা পন্দায় তৃতীয় দফা ভোটে এই প্রকল্পের ঘোষণা করেছেন এবং এর জন্য জমিয়ে কিনে নেওয়া হয়েছে আজকে আমরা আলোচনা করলাম এক পরিবার এক চাকরি প্রকল্পে আপনারা আবেদন কীভাবে করবেন কারা কারা এখানে আবেদন করতে পারবেন বয়স সীমা এখানে কী রয়েছে পারমান্ট বেতন কত টাকা করে দেওয়া হবে এবং কেন্দ্র রাজ্য সরকারের কোন কোন দপ্তরে নিয়োগকরণ হবে সরকার স্থায়ী নম স্থায়ী পদে নিয়োগকরণ হবে এই সমস্ত বিষয়ে বিস্তারিত আমরা এখানে দেখে নিয়েছি যখনই অফিসিয়ালি নোটিস প্রকাশিত হবে আমরা আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করে দেবো চ্যানেলের সাথে যুক্ত থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সবার প্রথমে সেই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন আশা করছি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন পরিবর্তিত এরকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আপনাদের বন্ধুদের সাথে অন্যদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন তো চলুন বন্ধুরা দেখা হবে পরে ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের পরিবারে খেয়াল রাখবেন অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন